কোন বিয়ে করতে আগ্রহী চাচ্ছে তার স্বামী যেন একই পেশায় অবশ্য গুণটাকে সবার উপরে রেখেছে দ্বিতীয় মানদণ্ড হলো একই পেশা যাতে করে তাদের দাম্পত্য জীবনটা ভালো কাটে কারণ তারা যদি একই পেশায় নিযুক্ত থাকেন তাহলে তারা একে অন্যকে ভালো করে বুঝতে পারবে এখন এরকম কোন মানদণ্ড কি সে ব্যবহার করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় আর গুণসম্পন্ন জীবনসঙ্গী খোঁজে তবে তারা চায় সঙ্গীর পেশাটাও যেন একই হয় যাতে দাম্পত্য জীবন ভালো কাটে এটা কি ঠিক আছে আপনি ডাক্তারের কথা বলতে গিয়েও বলেননি যদি ডাক্তার হয় তাহলে খুব কঠিন স্বামী স্ত্রীর দুজনে ডাক্তার হলে কঠিন হয়ে যাবে আপনার ধারণাটা ভুল যে স্বামী স্ত্রীর পেশা এক হলে দাম্পত্য জীবন ভালো কাটে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পেশায় একই কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটে না এটা একটা ভুল ধারণা বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে যদি বলেন স্বামী স্ত্রী দুজনে পেশায় দায়ী তাহলে মাসাল্লাহ কারণ এটা হলো কাজ আমি একজন দায়ী বেছে নিজেও আমাদের এক। তাহলে এটা পেশার নির্ভর করবে। এরকম কোন নিয়ম নেই যে পেশা এক হলেই দাম্পত্য জীবন ভালো কাটবে ধরেন একটা ছেলে ইঞ্জিনিয়ার স্ত্রী হিসেবে ইঞ্জিনিয়ার চাচ্ছে এখন একজন গুণবতী মহিলা কিভাবে বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবে এটা কঠিন সে তো ফিল্ডে যাবে তাহলে বুঝতে পারছেন মাঝে মধ্যে পেশা এক থাকলে সুবিধায় হয় মাঝে মধ্যে কোনো সুবিধা হয় না আবার কখনো এটা ক্ষতিকর তাহলে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে বিয়ে করলে মেয়েটা বাইরে কোন চাকরি করবে তবে কেউ যদি এরকম শর্ত দেয় যেমন একজন দায়ী বলল আমি দায়ী বিয়ে করতে চাই ভালো আলহামদুলিল্লাহ এখানে গুণও পাচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ এভাবে গুণ বাদে যদি অন্য মানদণ্ড দেন আর সেটা যদি পেয়ে যান খুবই ভালো তবে যদি এভাবে কোনো মানদণ্ড দেন যে আমি গুণবান স্বামী চাই তবে ডাক্তার মানে গুণের চেয়ে ডাক্তারের গুরুত্ব বেশি মানুষকে দেখানোর জন্য গুণবান স্বামী চাই কিন্তু ছবি দেখে বাতিল যখন সৌন্দর্য আপনার মানদণ্ড না তখন ছবি দেখে বাতিল করে দিচ্ছেন কেন আমি এমন বেশ কিছু মানুষকে চিনি বলে গুন সম্পন্ন জীবন সঙ্গী চাই যখন ছবি দেখে আমি দেখা করব না এর সাথে কথা বলবো না কেন আমি বলি আপনার কি বিশেষ কোনো ক্ষমতা আছে ছবি দেখে চরিত্র বলে দিতে পারেন জানেন হজরত উমর আহ চেহারা দেখে চরিত্র বলে দিতে পারতেন আপনার কি ক্ষমতা আছে নাকি এখানে আসলে তারা যার সাথে কথা বলছে তাকে যে আমি আপনার মন মতো। যখন তারা কাউকে দেখে আমার চাই। যখন সম্পন্ন না এমন কারোর সাথে কথা বলে ও গুণ দিয়ে কি হবে আমি তো আসলে সৌন্দর্য চাচ্ছি অথবা কেউ হয়তো ধনী আমার তো সম্পদ চাই তাহলে কথা বলবেন মন থেকে এটা গুরুত্বপূর্ণ যদি কিছু যোগ করেন করতে পারেন তবে খেয়াল রাখবেন এই নতুন মানদণ্ডটার কারণে গুণ যেন কমে না যায় এটা খুবই গুরুত্বপূর্ণ